আবারও স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা নির্যাতনের শিকার এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহর থানাধীন ইছপুর নাওয়াগাঁও এলাকার জনৈক গৌছোয়ালির ছেলে জারমিন আলীর সাথে জিরানি এডিসি ভিলেজের মুসলিম কলোনির বাসিন্দা ওয়াব মিয়ার মেয়ে মুসাম্মদ রাকিমা খাতুনের গত ছয় মাস পূর্বে বিয়ে হয়েছিল সামাজিক রীতিনীতি মেনে। বিয়ের পর এক মাস ভালোভাবে কাটলেও এক মাস পর থেকেই রাকিমা খাতুনের দাম্পত্য জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। বিয়ের এক মাস পর রাকিমা খাতুন জানতে পারে যে তার স্বামীর আরও তিনজন স্ত্রী রয়েছে, কিন্তু তারপরেও রাকিমা খাতুন সব কিছু জানা সত্ত্বেও মুখ বুঝে সহ্য করেছিল। তারপর রাকিমা খাতুনের উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। তার স্বামী জারমিন আলী সহ শ্বশুরবাড়ির দেবর এবং ননদ সকলে মিলেই রাকিবা খাতুনের উপর দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে যৌতুকের টাকা দাবি চেয়ে। এদিকে রাকিমা খাতুনের বাবা ছিল হতদরিদ্র ব্যক্তি। একসময় রাকিমা খাতুনের উপর নির্যাতনের মাত্রা বাড়তে থাকলে রাকিমা খাতুন অভিমান করে তার বাবার বাড়িতে চলে যায়। কিছুদিন পর রাকিমা খাতুন আবার তার স্বামীর ঘরে ফিরে এলে আবার তার উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। অভিযোগ, জারমিন আলী অনেক মেয়ের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে বিয়ে করে, তারপর যৌতুকের টাকা দিতে না পারলেই শুরু করে নির্যাতন। অনেক মেয়েদের সাথে প্রতারণা, জারমিন আলীর এই নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে রাকিমা খাতুন তার স্বামীর ঘর ছেড়ে চলে আসতে বাধ্য হয়। ইতিমধ্যে রাকিমা খাতুন তার স্বামী জারমিন আলীর বিরুদ্ধে ভরণ পোষণ দাবিকে আগরতলা পারিবারিক আদালতে একটি মামলা দায়ের করে এবং আজ নির্ধারিত গৃহবধূ রাকিমা খাতুন তার স্বামী জারমিন আলী সহ শ্বশুরবাড়ির দেবর এবং ননদের বিরুদ্ধে কৈলাসহর জেলা আদালতে ভারতীয় দণ্ডবিধি 498A 420-34 ধারায় একটি মামলা দায়ের করে। জানা গেছে মামলাটি আজও মাননীয় বিচারকের এজলাসে উঠবে। এলাকা সূত্রে জানা গেছে, জারমিন আলী এলাকাতে একজন বখাটে যুবক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে। এদিকে রাকিমা খাতুন আইনের কাছে দাবি জানিয়েছেন, আইনজীবী যেন তার ওপর নির্যাতনের অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। বিয়ের আগে কইছিল যে একটা বিয়ে করছে, আমার কাছে শুধু কইছে একটা বিয়ে করছে। কোন শুনতেছি মানুষের কাছ থেকে চারটা বিয়ে করছে। সে চারটা বিয়ে করছে? এই বিষয়টা তুমি কেন গিয়া শুনছো? হ্যাঁ, মানে বিয়ার পরে শুনছো? তো শোনার পরে তোমার স্বামীর কোনো সময় কি জিজ্ঞেস করেছো যে তুমি কি এর আগে বিয়ে করেছো, এইসব বিষয়ে জিজ্ঞেস করেছো কখনো? হ্যাঁ, জিজ্ঞাসা করছি, কিন্তু কইছে না আমার কাছে। কইছে একটাই করছিল, তার চরিত্র ভালো না, এলিগা তারে পাঠাই দিছে বাবার বাড়ি। মানে তোমার স্বামী কইছে? এই যে নির্যাতন করতো, নির্যাতন করার কারণ কি? টাকা নিতাম। টাকা নিতে বাবার বাড়ি থেকে? কত? দেড় লক্ষ। দেড় লক্ষ টাকা? দেড় লক্ষ টাকা দিতাম বাবার বাড়িতে, নিতাম স্বর্ণ, নিতাম টাকা দিয়ে বলে গাড়ি কিনবো। গাড়ি কিনবো তো এর লাগিয়ে তোমারে চাপ দিছে। তুমি তখন কি কইছো? আমি কইছি আমার বাবা গরিব, তোমার এত টাকা করতে দিব, তো জানতে পারো যেন তান দিয়ে। আমি তো জানি না, কই আমার অনেক মারধর করে, রাত্রে হইলে সবসময় আমার মারে। শুধু কি স্বামী মারতো? স্বামী, শাশুড়ি, ননন, দেওর সবাই মিলে মারতো। সবাই মিলে মারতো। তো তোমার যে মারতো, আশপাশের লোকরা জানি, মানে স্বামীর বাড়ির আশপাশের লোকরা কি বিষয়টা জানতো? না, তারা বাড়িতে কেউ রাইতো দেয় না। তারা বাড়িতে কেউ রাইতো দেয় না? না, গেট লাগাই রাখে বাড়িতে, আইলে আমারে লুকাই রাখে। আচ্ছা। মারার সময় কই ছবি দেখাইতো মোবাইলে, দেখ তুই জালেগা আরো আছে ডিরে লই এম, তুই জালেগা কি তো হইছে আমার মার তো, আর ছবি দেখাইতো তুই বিয়া করছিস তো আমি সাইডটা আরো করুম, দরকার লাগলে তুই যাই গিয়া, ও টাকা নাই না দিতে লই তুই যাই গিয়া, নাহলে আমি আরো লই এম, এমন এমন কো এরম কো তোমারে। মানে অন্য মেয়েদের সাথে মানে তার রিলেশন আছে এই ছবি তোমারে দেখাইতো? হ্যাঁ। আচ্ছা, এরম কতটা মেয়ের সাথে রিলেশন আছে দেখাইছে? 40-50টা হইবো মনে হয়। এরম ছবি দেখাইতো? হ্যাঁ। আচ্ছা, তোমার স্বামী করে কি? আমারে কো না, রাত্রে 11-12টার দিকে বাইর, 1-2টা বাজে আইতে আইতে আয়াসিরা আমার মারধর করতো। আচ্ছা। কো কি বিজনেস বলে করে, একটা শোয়ের দাম বলে 1,00,000 টাকা। একটা কির দাম? শোয়ের দাম। শোয়ের দাম? একটা শোয়ের দাম 1,00,000 টাকা? এই বিজনেসের কথা সে তোমার শোনাই তো? আচ্ছা, তুমি মানে কোন সময় দেখছো নি কি ধরনের বিজনেস করে করতো? না, আমারে কোনো করতেছে না, আয়ে আয়ে সে ডাইরির মধ্যে কি তা হিসাব টিসাব লেখে। আচ্ছা, লেখা টাকা আনে প্রত্যেক দিন 20,000-30,000 করে করে আনে আনে বেগে থো। আর কো আমারে কো সাইজ চুরি করবে, আমি কি আমি কইতাম আমি কি তা চুরি করতাম নি আইছি, তো সাইজ আবার নিল এজাজ গা।
দেখো। আচ্ছা এরকম কইতো, অনেক সৈন্যগণ দেখাইতো, দেখাইতো পরে আমি মুখ ঘুরিয়ে রাখতাম, তো আমি যদি দেখতাম সেই না কো দেখ দেখ আর দেখবি না, ডেলি ডেলি দেখাইতো আমি, তো আমি কিছু লুবিনি আমি, আমি আমার জানে এইসব জিনিস দেখাও, কবিতা দেখ দেখ আমার কতটা আছে, আমাকে তোমার থাকলে কি দেখবো, আমার দিয়ে একটা কিচ্ছু দিস না কোনোদিন। তারপরে ক সাই সে দিনে আবার লয়ে যাস দা চুরি করে, তো আমি কাঁদতাম, কান লেগে তো হইতো তোর বাপের বাড়ি টানুস নি ইতা ইতা, তোর দিতাম এইসব ধরনের কথা কয়ে আমার মারধর করতো, মারধর করতো আলো মানে ঘরের কেউ প্রতিবাদ করতো না, না সবাই উল্টা মানে সবাই আমার লগে কাজে লাগতো, অনেক মারধর করতো, চুলে ধরে মারতো,